ময়দা দিয়ে দিচ্ছি, চার কাপ ময়দা দিয়ে দিয়েছি, লবণ, কালো জিরা, ফ্রুট কালার দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল, সয়াবিন তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি, 3 টেবিল চামচের মতো। এখন ভালোভাবে মাখিয়ে নেব। সয়াবিন তেলটাকে আমি খুব ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নেব। সয়াবিন তেলটা মাখানোর পরে দেখবেন এভাবে মুট করে যে মুট হচ্ছে কিনা, তাহলে বুঝতে হবে সয়াবিন তেলটা পারফেক্ট হয়েছে। ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এখন আমি পানি দিয়ে মেখে নেব। আমার ডোটা তৈরি করা হয়ে গেছে, বেশি শক্ত হয়নি, বেশি নরমও হয়নি। দেখুন কালারটা কত সুন্দর দেখাচ্ছে। এখন আমি ছোট ছোট করে নিয়ে বেলে নেব। সামান্য ময়দা দিয়ে দিয়েছি, বেলা হয়ে গেছে। আমি খুব বেশি পাতলাও রাখিনি, আবার খুব বেশি মোটাও রাখিনি, এরকম হবে। এখন আমি একটা ছুরির সাহায্যে কেটে নেব। এরকম করে ছোট ছোট করে কেটে নেব।
সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এইভাবে অল্প আঁচে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। তেলটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে মোট 3 কাপ চিনি দিয়ে দিয়েছি। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। চিনিটা আমি একদম ঘন করে আঠালো করে নিয়েছি। Thank you.